ত্রুটি বিচ্যুতি আছে এবং আলোচনা সমালোচনা আছে। তো সেই হিসেবে আমরা আজকে কথা বলবো, আমাদের সাথে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন। হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমি খুবই দুঃখিত যে আমি খুব দুঃখিত যে আমার ছবিটা, আমার টেকনিক্যাল সমস্যার কারণে আমার ছবিটা দেখা যাচ্ছে না, বা অনেক সমস্যা থাকলেও আমরা আজকে অনুষ্ঠানটা কন্টিনিউ করবো। প্রিয় দর্শক, আমি প্রথমে হাবিবুর রহমান হাবিব, যেহেতু মোস্তাক ভাই জয়েন করেনি এখনো, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে স্বাধীনতার 50 বছর, অনেক ভুল শুদ্ধ থাকার পরেও বাংলাদেশ আসলে কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে সম্মানিত দর্শক শ্রোতা, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আমি স্মরণ করছি যারা স্বাধীনতা আনতে গিয়ে রক্ত দিয়েছেন, 30 লক্ষ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, 2 লক্ষ মা বোন যারা সম্ভব হানিয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে যুদ্ধকালীন যে সরকার ছিলেন, সেই সরকারের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সেই সময়ের কর্মকাণ্ডের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ সমস্ত সেক্টর কমান্ডারদেরকে, এবং বাংলাদেশের অগণিত মুক্তিযোদ্ধা যারা সেদিন যুদ্ধ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এখানে মোস্তাক ভাই রণাঙ্গনের একজন বিপ্লবী যোদ্ধা, উনি ভূমিকা রেখেছিলেন সেই সময়, তার প্রতি সম্মান প্রদর্শন করছি। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি। তা এখানে যারা আছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরটি যদি আমি এইভাবে দিতে চাই, আজকের এই দিনে অন্তত আমি একেবারেই বলবো না যে আমরা একেবারে খুব খারাপ আছি। আমাদের অনেক কিছু প্রাপ্তির মধ্য দিয়ে বর্তমান সময় যদি আলোচনা করি, এই মুহূর্তটা ঠিক আমরা ভালো নেই, মোটেই ভালো নেই। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল যখন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা অর্পণ না করা এবং 3 মার্চে সেই জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া, যে কারণে আমাদেরকে সশস্ত্র যুদ্ধ করে এত মানুষের জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে বাধ্য হয়েছিলাম। আজকে সেই গণতন্ত্র সম্পূর্ণরূপে অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। আজকে বাংলাদেশে ভোট হয় না, একেবারেই ভোট হয় না। আগের দিন রাতের বেলা ভোট হয়ে যায়, 18 সাল নির্বাচন দেখেছে 29 তারিখে, রাত্রি 30 তারিখে, 29 তারিখে হয়ে গেছে 30 তারিখে ভোট। এই যে নুন কাউন্সিল নির্বাচন হচ্ছে, অনেক কয়েক শত বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, যা মোটেই হওয়া সম্ভব না। কারণ তৃণমূল পর্যায়ের নির্বাচনে কোনোদিনও বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না, শুধু প্রতীকের কারণে। নৌকা প্রতীক ক্ষমতাসীন দল, তারা বিনা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে। তাদের দলের ভিতরে যখন বিদ্রোহী হচ্ছে তাদেরকেও নির্বিচারে তারা হত্যা করছে, আক্রমণ করছে। সেই দিক দিয়ে বলতে গেলে আমরা খুবই, যে কারণে আমাদের যুদ্ধ করতে হয়েছিল সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণ অনুপস্থিত। পাশাপাশি আজকে এই স্বাধীন বাংলাদেশের যারা অবদান রেখেছেন তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রণাঙ্গনে যুদ্ধ লিপ্ত, তখন তার সহধর্মিণী ইরান থেকে পালিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উনি অবস্থান নিয়েছিলেন। সবশেষে 4 মাস পরে উনি ঢাকার ত্রিনারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন, প্রায় 5 মাসের অধিক উনি সেই সময় ক্যান্টনমেন্টের কারাগারে উনি বন্দী ছিলেন অন্যান্য রণাঙ্গন মুক্তদের স্ত্রীদের সঙ্গে, এবং তার শিশু পুত্র ফিডার খা খেতে নারা প্রধান কোকো, এবং আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমান, সেদিন অত্যন্ত অল্প বয়সে শিশু ছিল। যে সেই বাংলাদেশে আজকে স্বাধীনতা বিজয় দিবসে আমরা অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমার ভাবতে ইচ্ছে হচ্ছে, কষ্ট হচ্ছে এই কারণে যে সেই যিনি বন্দি থাকলেন যুদ্ধের মধ্যে তিনি আজও বন্দী, আজ 50 বছর পর উনি বন্দী। কিসের কারণে? সামান্য একেবারে ষড়যন্ত্রমূলক ভাবে একটি মামলা উনাকে বন্দী করা হয়েছে।
উনি আজকে বন্দী থাকলেও একটা ভুল দিতে পারতেন, আজকে জীবন মরণ সন্নিক্ষণ নয়। সেই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য বারবার বলার পরেও এমন একজন মহিষী নারীকে বিদেশে চিকিৎসা নিতে দিতে যাওয়া হচ্ছে না, এবং ডাক্তার মেডিকেল বোর্ড বলেছেন যে বিদেশে ছাড়া ওনার এই ট্রিটমেন্ট হবে না, অপারেশন করা ছাড়া ওনার অপারেশন বন্ধ হবে না। সেই মুহূর্তে যদি চিন্তা করতে যাই, তাহলে দলীয় ভাবে যদি বলতে চাই, দেশের মানুষের একটা বিরাট সংখ্যক মানুষ এই দেশে পিঞ্চির প্রতি তাদের ভালোবাসা আছে। জিয়া রহমান, তারেক রহমান, ম্যাডাম জিয়াদ আজকে আমরা মোটেই ভালো নেই। পাশাপাশি বলবো যে বাংলাদেশ 50 বছরে আমরা এগিয়েছি, অনেকখানি এগিয়েছি, কিন্তু অন্য অন্য দেশের তুলনায় কথা আমি 50 বছর আগে সিঙ্গাপুরের অবস্থান কি ছিল, তাদের মাথাপিছু ইনকাম কত ছিল, তাদের বিদ্যুৎ ব্যবস্থা কেমন ছিল, স্যানিটাইজেশন কেমন ছিল, তারপর অন্য অন্য দেশ কুয়েত বলে তাহলে সেখানে সেখানে কি অবস্থা ছিল, আজকে তাদের মাথাপিছু ইনকাম কত। আমি শুনলে খুব কষ্ট পায় আমাদের বিভিন্ন মিডিয়াতে, আমাদের এই দেশের বুদ্ধিজীবীরা যখন এই কথাগুলি বলেন আমাদের গড় আয়ু বেড়েছে, তখন তাদেরকে প্রশ্ন করতে হয় তাহলে অন্যদের দেশের মানুষকে গড় আয়ু কমেছে, নিশ্চয়ই না। অন্য অন্য দেশের মাথাপিছু ইনকাম কি কমেছে, নিশ্চয়ই না। আমাদের কম ছিল, এখন আমাদের বেড়েছে, আমাদের তুলনা তাদের কত বেড়েছে, সবকিছু মিলে আমরা আছি, কিন্তু এই থাকাটা আমাদের চূড়ান্ত ভালো থাকা তা না। তারপরে মনে করি যে আমরা একটা দেশ পেয়েছি, আমরা দেশ পেয়েছি এবং নির্মমভাবে স্বীকার করব এই দেশের স্বাধীনতা যুদ্ধকে তিনি সংগঠিত করেছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও কিন্তু আমরা নৃশংসভাবে হত্যা স্বীকার হতে দেখেছি 1975 সালের 15 আগস্ট। এবং সবচেয়ে নির্মম ঘটনা এই হত্যাকাণ্ড সংঘটিত করলো সেই আওয়ামী লীগেরই, যাদের নাম নিশানা ছিল না, যাদেরকে এমপি বানিয়েছিল, মন্ত্রী করেছিল, নেতা বানিয়েছিল, সেই খন্দকার মুশতাক এবং তার সহযোগীরা হত্যাকাণ্ড করার পর ঘটনার পর তারা সবাই যারা মন্ত্রিসভায় ছিল, দু একজন বাদে সবাই তারা মন্ত্রিসভায় অংশগ্রহণ করলো। এই দৃশ্য তো আমরা দেখতে চাই না, এই জন্য তো স্বাধীনতা যুদ্ধ আমরা করি নাই। যে এইরকম একটা নৃশংসতার মধ্য দিয়ে বাংলাদেশ 50 বছর পার করছে, আবার 3 নম্বর জাতীয় চায় নেতাকে, শেষ করে জাতীয় চায় নেতাকে জেলখানার ভিতরে নৃশংস হবে যারা হত্যা করলো, তাদেরকে পালিয়ে যাওয়ার যিনি সুযোগ দিলেন সেই খালেদ মোশাররফকে যখন দেখি, তার স্ত্রী মন্ত্রী হয়, কে এমপি হয়, তার কন্যা এমপি হয়, তার ভাই মন্ত্রী হয়, তখন বিবেকের কাছে বারবার প্রশ্ন, এই কি বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। ধন্যবাদ। আমি মীর মোস্তাক আহমেদ রবি আপনার কাছে শুনতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন মীর মোস্তাক আহমেদ রবি, যদিও উনি একটা অনুষ্ঠান থেকে চলে এসেছেন এবং ওনার হচ্ছে এক আত্মীয় মারা গিয়েছেন, এবং উনি বীর মুক্তিযোদ্ধা, 3 বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে, এবং আপনার কাছে সেই গল্প শুনতে চাই যে বাংলাদেশে আপনারা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছেন, আমরা একটা বাংলাদেশ পেয়েছি, পতাকা পেয়েছি, তার 50 বছর পার হয়ে গেছে, 50 বছরে এর মধ্যে অনেক সরকার এসেছে, সরকার পরিবর্তন এসেছে, আপনারা আপনার দলটিও দীর্ঘ সময় থেকে ক্ষমতায় আছেন, তো সেই হিসেবে মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল সেটা কতটুকু প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়েছে সেটা একটু শুনতে চাই। আর আপনার মাইক্রোফোনটা মনে হয় আপনা থেকে মিউট করা। হ্যাঁ, এখন বোধ হয় শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আপনি বলেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, না ধন্যবাদ। আমি তো আগেই বলেছিলাম, তখন তো আপনার ইউটিউব বা অন্যান্য এটা শোনা যাচ্ছিল না, তো যাই হোক আমি আবার নতুন করে শুরু করি। আজকে আমাদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে এবং আমরা উদযাপন করছি সারা দেশব্যাপী, এবং দুটো জিনিস আমরা একসাথে করছি, একটি হলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর। তো যাই হোক, দিনটি আরো বেশি সুন্দর বা অনেক আনন্দের সাথে করা যেত, কিন্তু আপনারা সবই জানেন যে করোনার কারণে আমরা সেভাবে করতে পারিনি গত বছর, কিন্তু এবছর কিছুটা হলেও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এবং এটা একসাথে মিলিয়ে আমরা মোটামুটি ভাবে করেছি। ভারতের মহামান্য রাষ্ট্রপতি উনি এসেছেন,
সম্মানিত অতিথি হিসেবে উনি অনুষ্ঠানে ছিলেন, প্যারেড গ্রাউন্ডে ছিলেন, তারপরে দক্ষিণ প্লাজায় যে আজকে অনুষ্ঠানটি হলো সেখানেও ছিলেন, বক্তব্য রেখেছেন, বক্তৃতা করলেন, বাংলাদেশকে নিয়ে অনেক প্রশংসা করলেন, ভালো লাগলো। তবে যদি আপনার ওই আপনি যেটা বলেছেন যে আমাদের কি প্রাপ্তি ছিল বা আমরা কতখানি মানে খুশি বা কতখানি আমরা যে আশা নিয়ে যুদ্ধ করেছিলাম পেয়েছি কিনা, হ্যাঁ সে প্রসঙ্গে আমি অবশ্যই বলবো এবং আমি চেষ্টা করব মানে অন্তত পক্ষে যেটা আমি আশা করেছিলাম সেটা কতখানি পেলাম না পেলাম সে বিষয়ে অবশ্যই বলব। দেখেন আমরা মুক্তিযুদ্ধে গেলাম 1971 সালে, আর আমি বেসিক্যালি ছিলাম নেভাল কমান্ডো, জেট জ্যাকপট মানে অপারেশন জ্যাকপটের একজন সদস্য ছিলাম এবং আমাদের ট্রেনিংটা ছিল খুবই টাফ। আমি ছাত্র রাজনীতি করতাম তখন, মহকুমা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম, ক্রীড়া সম্পাদক ছিলাম, পরবর্তীতে সংগ্রাম পরিষদেরও মেম্বার ছিলাম। সেখান থেকে আমরা মুক্তিযুদ্ধে যাই, আমার গোটা পরিবার, আমার বাবা ছিলেন পলিটিক্যাল মোটিভেটর একটা ক্যাম্পের, বাবা মা ছোট ভাই চাচা, চাচা নেভিতে ছিলেন, উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন ছুটিতে এসে, গোটা পরিবার আমরা ভারতে ছিলাম, ট্রেনিং নিয়েছি আমি, আমার ছোট ভাই, বাবা ছিলেন, সব মিলে। এবং বাবা অ্যাকচুয়ালি সাতক্ষীরার যদি বলা যায় এক কথায় উনি আমার ওই মহকুমার, তখন তো মহকুমা, ওই মহকুমার সর্বময় দায়িত্ব পালন করেছেন, খাবার বানিয়ে যশোরে যখন লড়াই হচ্ছে ওখানে পাঠিয়েছেন, কোথ থেকে আর্মস অ্যামুনিশন ডিস্ট্রিবিউট করে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। পরবর্তীতে আমাদের প্রথমে তো আমরা ভোমরা বর্ডারে আমাদের আমাদের ক্যাম্প ছিল, ওখান থেকে যখন আমরা মুভ করি, যখন আমরা আর পারছি না যে পাকিস্তান আর্মির সাথে আমরা পারবো না, তখন আমরা কিন্তু উই লেফট দ্যাট প্লেস অ্যান্ড উই হ্যাভ টেকেন অল অফ আস শেল্টার ইন ইন্ডিয়া বসিয়ার। সেখানে আমরা 9 সেক্টর গঠন করলাম, আমি শর্টকাটে বলছি, 9 সেক্টর গঠন করলাম 40টা একসাথে থেকে, এবং সেখান থেকে চলে গেলাম নেভাল কমান্ডো ট্রেনিং করতে। নেভাল কমান্ডো ট্রেনিং করলাম, ছোট ভাইটি চকুলিয়া ট্রেনিং শেষে এসে যুদ্ধ করলো, একটা ক্যাম্পের আর্মস এর ইনস্ট্রাক্টর ছিল, মা অনেক কষ্ট করেছে, ভাই বোনটা ছোট ছিল, 8 ভাই বোন মিলে আমরা ছিলাম। এনিওয়ে আমাদের থেকে বেশি কষ্ট পেয়েছে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবার এবং জাতীয় চার নেতা যাদেরকে জেলখানায় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা আলবদর আল শামস তৈরি করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো 14 ডিসেম্বর, সেই বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি। অর্থাৎ বাংলাদেশের জন্মের সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যেমন কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন বা পত্রিকাও দেখতে পারেন যে আমি মহান জাতীয় সংসদে 50 বছরের একটা স্পেশাল অধিবেশন হয়েছিল, সেখানে আমি স্পষ্টভাবে বলেছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার আক্ষেপ, সে আক্ষেপটা কি যে বীর শ্রেষ্ঠ, এটা ছিল জনযুদ্ধ, কৃষক শ্রমিক ছাত্র জনতার সমন্বয় যুদ্ধটি হয়, শুধুমাত্র আর্মির লোকেরাই যুদ্ধ করে নাই, এয়ারফোর্স এর লোকেরা যুদ্ধ করে নাই, ওদের সংখ্যা ছিল খুবই কম, জনগণের সম্পৃক্ততা ছিল 1971-এর মুক্তিযুদ্ধ অনেক বেশি। সে কারণেই 7 জন বীরশ্রেষ্ঠের প্রতি সম্মান জানিয়ে আমি বলেছি এর বাইরেও কিছু বীরশ্রেষ্ঠ হতে পারে যারা সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে এবং অনেক বীরত্বের সাথে লড়াই করেছে, সংখ্যাটা বাড়ানো যেতে পারে। এটা আমি একটা আবেদন রেখেছি পার্লামেন্টে। আরেকটি বলেছি সেক্টর কমান্ডার্স, আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি, এরা এদের পছন্দের লোকদেরকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দিয়েছে, মুক্তিযুদ্ধের খেতাব ওরা পছন্দের মতন দিয়েছে, পক্ষপাতিত্ব করেছে, এটাকে পরিবর্তন করে যারা জেনারেলি পাওয়ার যোগ্যতা রাখে, যেমন আমি খুব গর্বের সাথে বলতে পারি আই ক্যান গেট দি অ্যাওয়ার্ড, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, আই ডিড দ্যাট সর্ট অফ ইউ নো দি অ্যাক্টিভিটিজ ইন 71, বাট আই হ্যাভেন্ট গট দি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বিং এ নাম্বার 1, গেজেটে 1 নম্বর আমার নাম, নেভাল কমান্ডো গেজেটে 001 মীর মুশতাক আহমেদ রবি, আমার কোনো গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড না হচ্ছে। নেভাল কমান্ডো প্রায় মোর দেন 40 গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডেড পিপল আছে, এগুলো যেমন আমার অসন্তুষ্টি। আর একটা কথা বলি যে হাবিব সাহেব বলেছেন, আমি হাবিব সাহেব ভালো বলে, নো ডাউট, ছাত্রলীগের সভাপতি ছিল, অনেক
কষ্ট পরিশ্রম ত্যাগ তার আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে তো দুঃখে বা কষ্ট বা মনে কষ্ট পেয়ে মানে হয়তো উনি রাজনৈতিক পরিবর্তন করে অন্য দলে গিয়েছেন, সেটাও আমার বিবেচনার বিষয় না, ওনার পার্সোনাল ম্যাটার্স। কিন্তু উনি একজন ছাত্র নেতা হিসেবে যথেষ্ট সাকসেসফুল ছাত্র নেতা ছিলেন। উনি বলছেন যেটা যে ১৯৭৫ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে খন্দকার মোশতাক আওয়ামী লীগের লোকজন, এই কথাটা আমি একটু একটু সংযোজন করতে চাই, বিরোধিতা বলবো না, একটু সংযোজন করি এবং একটু পূর্ণতা আনার চেষ্টা করি। জেনারেল শফিউল্লাহ ছিলেন তখন চিফ অফ আর্মি স্টাফ, একজন চিফ অফ আর্মি স্টাফ তাকে নজরবন্দি করে রাখা হলো, জিয়াউর রহমান ছিলেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। অতএব চিফ অফ আর্মি স্টাফ এবং ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ যারা থাকেন তাদের ইকুয়ালি একটা দায়িত্ব আছে টু প্রোটেক্ট দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। এবং আর্মি ডিপ্লয়মেন্ট থাকে ওনার বাসায়, ওইভাবে আর্মি ছিল না পুলিশ, বঙ্গবন্ধু তো অত্যন্ত সাদা মাঠে চলাফেরা করতেন, উনি কোনো সময় ভাবেননি যে বাঙালিরা অনেক হত্যা করতে পারে। অতএব আমি বলবো DGFI, NSI, FIU, ASU, যত সিকিউরিটি ইউনিট আছে, SB, DB, অল আর রেসপন্সিবল, অল আর রেসপন্সিবল, আর অল আর অল শুড বি ভিজিলেন্ট টু প্রোটেক্ট দি প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, বাট দে হ্যাভ ফেইল টু ডু ইট। তারা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারে নাই এবং সেজন্য তারা সবাই দায় দায়িত্ব বহন করতে। এখানে জেনারেল শফিউল্লাহ সাহেব, জেনারেল জিয়া বা অন্যান্য যারা ছিল সবার দায়িত্ব সেদিন ছিল, তারা দায়িত্ব পালন করে নাই সেই ব্যাপার করতে পারে, এবং কেউ কেউ ইনভলভ ছিল, এবং জিয়াউর রহমান যে ইনভলভ ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি খুব বিনয়ের সাথে বলছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কর্নেল ফারুক, মেজর ডালিম, মেজর নূর, মেজর রশিদ, রাশেদ, আমি রাশেদকে 71 ইকো সেক্টরে দেখেছি আসামে মেঘালয় কুকিতল, এবং আমি মেজর ডালিমকে দেখেছি উত্তর শরীফুল ইসলাম ক্যাপ্টেন হক, ক্যাপ্টেন হক সরি, সে ছিল যুদ্ধে ইঞ্জুর্ড হয়ে আসার পরে 9 সেক্টর ছিল এট দি এন্ড অফ দি ওয়ার। তারপরে মেজর নূর এবং ডালিম যখন পাকিস্তান থেকে, এগুলো সব মিলাই নিয়ে, আমি কোনো ভোগীযোগী কথা বলছি কিনা, মেজর ডালিম এবং মেজর নূর এরা পাকিস্তান থেকে দে ফ্লেড অ্যাওয়ে, তারা পালিয়ে আসে, এসে দিল্লিতে তারা অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে এদের ইন্টারোগেশন হয় হেভি। জেনারেল ওসমানের ফ্রেন্ড ছিল নূরের বাবা, জেনারেল ওসমানের পার্সোনাল ইন্টারফেয়ারেন্স সেদিন নূর এবং ডালিমকে রিলিজ করা হয়, এবং তারপরে তারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং নূর জেনারেল ওসমানের এডিসি হয়। এর আগে শেখ কামাল ছিল জেনারেল ওসমানের এডিসি। একটু সংক্ষেপ, হ্যাঁ আমি সংক্ষেপ করছি, কিন্তু কিছু জিনিস এলাবরেট না করলে মানুষ যদি কনফিউজ দেয়, এরা ছিল, এরা এসেছিল যুদ্ধ করার জন্য না ইনফিল্ট্রেট করে, মানে মানে এরা ঢুকে যুদ্ধকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটাও একটা বিশ্লেষণের ব্যাপার আছে। যাক, সেই বিষয়ে আমি যাব না। আমি বলবো যে বঙ্গবন্ধুর হত্যার সাথে অনেকেই জড়িত ছিল, খন্দকার মোশতাক তো ছিলই, জেল হত্যার সাথে খন্দকার মোশতাক, জেনারেল জিয়া সবাই জড়িত ছিল, মেজর কি যেন ওর নাম, ও তো নিজে সরাসরি জেলখানায় গিয়ে মারছে। একটা মানে যারা বঙ্গবন্ধুর অবর্তনে অবর্তমানে যারা মুজিবনগর সরকার পরিচালনা করলো, যুদ্ধ পরিচালনা করলো, সেই জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা হতে হলো 3rd November ইনসাইড দি জেল, এটা হতে পারে না। যাই হোক, এটাও দুঃখজনক। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, 30 লক্ষ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে যে কথাটি বলা হয় যে মুক্তিযোদ্ধারা সর্বের সর্বা, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এগুলা পরিপূর্ণভাবে দেশে কেউ মানে না। ওই অফিসারদের কাছে যে এখানে যেহেতু কৃষক যে ওই ওই DCSP দেরকে সার সার করে, ওরা যে উঠে দাঁড়িয়ে সম্মান দেবে একজন মুক্তিযোদ্ধাকে দেয় না, বা কেউ কেউ যে দিতে চায় সবাই যে দেয় না, একথা বলছি অনেকে দেয় না, মানে পাত্তাই দিতে চায় না, তো কিসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান? মুক্তিযোদ্ধারা কি চায়? দে ওয়ান্ট রেসপেক্ট, দে ওয়ান্ট রিয়েল, ইউ নো দি রেসপেক্ট, যেটা বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সম্মান চাই, নাথিং এলস। সেই সম্মানটা এখনো পর্যন্ত 50 বছরে মুক্তিযোদ্ধারা পরিপূর্ণভাবে পায়নি। তবে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা অনেক কিছু দিয়েছে, তারপরে বলবো এটা
যথেষ্ট নয়, তাদের পিছনে যদি আমাদের টাকা পয়সা খরচ হয় যাদের জন্য এই দেশ। কারণ আমরা আজকে আমি প্রত্যেকটা বক্তৃতা শুনলাম যে মুক্তিযোদ্ধাদের নামটা আগে নেওয়া হলো, আমি খুশি, আমি ভীষণ ভাবে খুশি যে মুক্তিযোদ্ধাদের নাম আগে নিয়েছে, কিন্তু বাস্তবতায় যে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা অত্যন্ত অনেকেই অত্যন্ত এখনো মানবেতর জীবনযাপন করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা আবারও শুনবো আপনার থেকে। আমাদের সাথে আছেন মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মোস্তফা হুসাইন। মোস্তফা হুসাইন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। হ্যাঁ, আপনা থেকে শুনতে চাইবো কেমন আছে মালয়েশিয়া প্রবাসীরা, এবং যে স্বাধীনতার 50 বছরে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি সংক্ষেপে। জি ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের আজকের অতিথিবৃন্দ, আমার খুবই প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই এবং মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ এমপি মহোদয় অনেক সুন্দর কথা বলেছেন আমাদের এই বিজয়ের মাসে স্বাধীনতার 50 বছর উপলক্ষে, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে স্বাধীনতার 50 বছরের এই যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের দেশ জাতি আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি এই বিষয়ে বলতে গেলে অনেক কথা। স্বাধীনতার যখন যুদ্ধ হয় তখন আমার বয়স 5 বছর, কিছু কিছু আমার আমার জীবদ্দশায় আমি যতটুকু দেখেছি, যতটুকু আমার এই ছোট ইয়েতে ছিল ধারণ করছি, আমার নিজ চোখে যা যা দেখেছি এখনো ওই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পেরা দেয়। আমাদেরকে এখনো মাঝে মাঝেই আমরা এগুলি নিয়ে শেয়ার করি যে আমাদের দেশ স্বাধীনতার পিছনে হয়তো আমরা ছোট ছিলাম, আমরা যুদ্ধ করার বয়স হয় নাই তখন, কিন্তু আমার বাবা আমার মা কি কষ্ট করেছে আমি চোখের সামনে দেখেছি। এখন আমাদের দেশ যে স্বাধীন হলো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সেই স্বাধীনতার 50 বছর আজকে আমরা উদযাপন করছি, আমাদের দেশ উদযাপন করছে, আমরা দেশ বিদেশে যারা যেখানে আছি আমরাও এটার সাথে সম্পৃক্ত আছি যতটুকু সম্ভব। কিন্তু এখানে দেশের ভিতরে বলতে গেলে এমপি মহোদয় বলছেন একটু আগে যে উন্নয়ন হয়েছে, উন্নয়ন অনেক হয়েছে, আমরা দেখতেছি উন্নয়ন যথেষ্ট হয়েছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি যে উন্নয়নটা বর্তমানে আমাদের সাধারণ জনগণের জন্য দরকার সেই উন্নয়নটা কতটুকু হয়েছে, এটা এখানে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের সাধারণ জনগণ এই উন্নয়নের কতটুকু ভাগিদার তারা, এটা আমাদের অনেকটাই চিন্তার বিষয় এবং দেখার বিষয়। পাশাপাশি দেশের যে বর্তমান অবস্থা, যে গণতান্ত্রিক যে অবক্ষয় আমাদের দেশের ভিতরে, এটা সমসাময়িক ভাবে আমরা লক্ষ্য করছি। আমেরিকাতে গণতান্ত্রিক দেশগুলিকে নিয়ে আমেরিকা বিশাল বড় একটা সম্মেলন করলো গত 2-3 দিন আগে, অথচ আমাদের এশিয়ান দেশের আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো সেই গণতান্ত্রিক ফোরামে তারা ইনভাইট পেয়েছে, দাওয়াত পেয়েছে, তারা অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশ নামটা আমাদের নাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা ৫০ বছর পূর্তি উপলক্ষে এমন দুঃখজনক ঘটনা, এটা আমাদের জন্য একটা ভিন্ন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, এটা আমরা মনে করি। এবং আপনি আমাদের মালয়েশিয়া প্রবাসী, মূলত আমি আসলে আমার পরিচয়টা ওইভাবে দেই নেই, যেমন হাবিবুর রহমান হাবিব ভাই আমার খুবই প্রিয় একজন বিএনপির নেতা, আমরা তাকে আমরা ফলো করি। আমি আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বক্তব্যটা রাখেন, আমরা পরে শুনবো। জি জি জি, আমি আপনার কাছে আসবো, আমি হাবিব ভাইয়ের কাছে একটু শুনে নেই, আমি আপনার কাছে আসবো হাবিব ভাই। হাবিবুর রহমান হাবিব ভাই, যেটা মোস্তাক আহমেদ রবি বলেছেন যে মুক্তিযোদ্ধারা যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা পাচ্ছে না, বা এখন আওয়ামী লীগ সরকার সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে, কিন্তু আগে যারা ছিল বা তাদের তারা সেই জায়গাটা তৈরি করতে পারে নাই, বা ওনার দল যেটা কাটিয়ে উঠার চেষ্টা করছে একেবারে যে কাটিয়ে উঠেছে সেটা ওনার বক্তব্যে আমি যদি ভুল না করে থাকি সেটাই উনি বলার চেষ্টা করেছেন, এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণের জায়গাটা আসলে কতটা পূরণ হয়েছে
যে এত জনের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যেই লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছে, জনগণের সেই মৌলিক অধিকারগুলো আমরা কতটা ফেরত দিতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি একটা জিনিস বলতে চাই যে মুক্তিযোদ্ধারা 1971 সালে যুদ্ধের পর থেকে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ছিল, বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছিল, জাতীয় পার্টি 9 বছর ক্ষমতা ছিল, আবার বিএনপি এসেছিল, আবার আওয়ামী লীগ এসেছিল, কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করার মধ্য দিয়ে একজন মুক্তিযোদ্ধাদের জন্য একটা মন্ত্রণালয় করা দরকার এই সম্মানটুকু দিয়েছেন একদম জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আজকে প্রবাসে যারা থাকে তাদের জন্য উনি প্রবাসী কল্যাণ প্রবাসী মন্ত্রণালয় সৃষ্টি করেছে। এখন মুক্তিযোদ্ধাদের সম্মান আমরা প্রত্যাশা করি, কিন্তু কষ্ট লাগে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, বিরোধিতা করেছে, এমন বহুজন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সচিব পর্যন্ত হয়েছে অনেকে। আমি আজকে বিজয়ের দিনে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো অনেকেই এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এখনো স্বাধীনতার 50 বছর পর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হচ্ছে, এখন যার বয়স 60 বছর এমন অনেকে আছে তারা এখন মুক্তিযোদ্ধা হচ্ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের এবং লজ্জার বিষয়। বহু মুক্তিযোদ্ধা আমি আগেও বলেছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে যারা সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করেছে সুযোগ সুবিধা নিয়েছে, আমার মনে হয় যেগুলি খুঁজে বের করে তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলি বঞ্চিত করার পাশাপাশি তারা যে আর্থিক সুবিধা নিয়েছে এই জন্য তাদের সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এবং পাশাপাশি তারা যে মিথ্যাচার করেছে মুক্তিযোদ্ধা ইচ্ছা করলে হওয়া যাবে না। আমি 90-এর আন্দোলনে আন্দোলন নেতৃত্ব দিয়েছি, হয়তো ভবিষ্যতে আর একটা আন্দোলনে আরেকজন নেতৃত্ব দিতে পারবে, কিন্তু ইচ্ছা করলে আরেকজন কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবে না। সেই মুক্তিযোদ্ধাকে যারা কলঙ্কিত করেছে যুদ্ধে না গিয়ে যারা সার্টিফিকেট নিয়েছে তাদের মরণোত্তর বিচার হলো আমি আজকে একটু হেল্প করে দিই, ওদের বিরুদ্ধে কেস হওয়া উচিত এবং সমস্ত সুযোগ সুবিধা ফেরত নেওয়া উচিত। সেটাই বলছি যে এটা সবাই করছে, যেই হোক না যে দলের মুক্তিযোদ্ধা যে যে দলেরই হোক না কেন যেই হোক তা কঠিন শাস্তি দেওয়া সুবিধা বঞ্চিত, এবং তাদের একটা রাষ্ট্রভাবে বলা উচিত যে অনৈতিক ভাবে মুক্তিযোদ্ধা নাম ধারণ করেছিল এদেরকে বয়কট করে সমাজকে বলা উচিত। আজকে এই সবকিছু মিলে আমি মুস্তাক ভাই যে কথাটা বলেছেন আমি বিনীত ভাবেই বলবো যে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ জড়িত, মানে এই জন্য বলেছিলাম আমারও কষ্ট লাগে, আমি তো তখন ছাত্র রাজনীতি করি বিশ্বজেলা ছাত্র, আমি সেদিন রাষ্ট্রীয় হলে ছিলাম, আগের দিন রাত্রির একরকম চেহারা দেখলাম, পরদিন সকালবেলা আমার রুমে রেডিও ছিল, আমার রুমমেট যখন বললো যে তোর নেতা মারা গেছে আমি তখন তাকে ধমক দিয়েছিলাম, পরবর্তী সময় দেখলাম যে রেডিও বলছে আমি তো ডালিম বলছি, বিশ্বাস করেন আজকে অবশ্যই স্মৃতি ভুলতে পারি না। আগের দিন রাতের বেলায় আমাদের একজন মন্ত্রী ছিল আওয়ামী লীগ সরকারের সময় আব্দুল কুদ্দুস আমাদের বড়াই গ্রামের, উনি ছাত্র নেতা ছিলেন, উনি জহরের গেটে এসে বলে গেলেন 14 আগস্ট রাত্রির বেলা কালকে এখানে দাসদের কেউ মিছিল নিয়ে যেতে পারবে না, গেলে সমস্যা হবে তাদের। দেখেন পরদিন সকালবেলা আমি জহালের ছাত্র ছিলাম, কি যে অবস্থা, মানে এটা লজ্জা দুঃখে কষ্টে শেষে মরিদার মতো অবস্থা, উচ্ছ্বাস, এত বড় নৃশংস ঘটনা ঘটলো যে কিভাবে যে নাচানাচি আমি দেখলাম দৃশ্য, এবং পরের দিনে পত্রিকাগুলি খুলে দেখেন। আজকে আপনাদের ইত্তেফাকের যে ভূমিকা সেদিন ছিল আনোয়ার মন্ত্রী বলেন বা ইত্তেফাক গ্রুপের, তারা কি সেদিন বলেছিল এবং সেই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করেছিল, অনেক বিচারপতি অনেক বড় বড় যারা আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে তারা সেদিনকে সেই দিনটাকে তারা মনে করেছে এটা প্রয়োজন ছিল, এটা অনিবার্য ছিল, আজকে তারা আওয়ামী লীগের পক্ষে যখন কথা বলে। আমি তো ছাত্র করে দেখেছি 75-এর 15 আগস্টের পর আমরা কিন্তু ওই 15 আগস্টের দিন তোবারক বিতরণ করা মিলাদ মাহফিল দোয়া মাহফিল আমরা করতে যেতাম, সেই দোয়া মাহফিল মিলাদ মাহফিলের সিন্নিগুলি বা খাবারগুলি জাসদের ছেলেরা সেগুলি কেড়ে নিয়েছে, ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে মঞ্চ, আজকে তারাও সেদিন 75-এ তাদের সেই ভূমিকার কারণেই বাংলাদেশের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, তাদের 75-এর এই নির্মম ঘটনা কোনোভাবে সংঘটিত হতো না, তারা আজকে যখন কথা বলে তখন তাদের চেহারার দিকে আমি তাকিয়ে থাকি,
বাস্তব কথা হলো এই 1975 সালের 15 আগস্ট খন্দকার খুনি মুশতাক শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা করেছিলেন বা হয়েছিল তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু সবাই গেছেন। সেনাবাহিনী প্রধান শফিউল্লাহ গিয়েছিলেন, আপনার বিমান বাহিনী প্রধান একে খন্দকার গিয়েছিলেন, নৌবাহিনী প্রধান গিয়েছিলেন, বিডিআর প্রধান গিয়েছিলেন এবং সেই সময় সরকারি বড় বড় কর্মকর্তা যারা ছিলেন প্রত্যেকেই গেছিলেন। একজন মাত্র ব্যক্তি যান নাই, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি সরাসরি বলেছিলেন, খুনিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি এবং মুক্তি যেতে পারি না। এটা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার ছিল, উনি সাহস করে বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি একটি দল করার কারণে, উনি একটি রাজনৈতিক দল করার কারণে এবং 3 নভেম্বর থেকে 7 নভেম্বর মহান আল্লাহ পাক উনাকে বাঁচিয়ে রাখার কারণে উনাকে কিন্তু আজকে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে সংঘটিত করা হচ্ছে। এবং 3 নভেম্বরে উনি জেলখানে ছিলেন, উনি বন্দী, গৃহবন্দী ছিলেন, উনি হাউস মানে অ্যারেস্ট ছিলেন। অথচ এই জেলখানা হত্যাকাণ্ড যারা সংঘটিত করলো, খন্দকার মুশতাকের কাছ থেকে পারমিশন নিয়ে সেই সেদিন জেলখানা সংঘটিত করলো হত্যাকাণ্ড। পরে তখন খালেদ মোশাক জিজ্ঞাসা করলো কেন এই সংঘটিত করেছে হত্যাকাণ্ড, তখন তারা সেখানে একটি পর্যায়ে বলেছে ঠিক আছে আমরা ভুল করেছি, আমাদের দেশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাদেরকে দেশ ছেড়ে চলে ব্যবস্থা করে দিয়েছিল। কে দিয়েছিল? মুশতাক, খালেদ মোশাক। জিয়া রহমানের উপরে যে দোষটা নেই, উনি দল না করতেন, 3 নভেম্বর থেকে 7 নভেম্বর উনি মারা যেতেন, তাহলে কিন্তু জিয়া রহমানকে আজকে এই খলনায়ক মুক্তিযুদ্ধ করে নাই, চান্স মুক্তিযোদ্ধা, পাকিস্তানের চর, এই সমস্ত গুলি কিন্তু বলা হতো না। এটা হলো জাতি কিন্তু দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা যত ছোট করার চেষ্টা করি না কেন, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাটা তো জানা যাত তারই হয়েছে। ইচ্ছা করলেই কিন্তু আমার জানা যায় আমি অনেক লোককে জোগাড় করতে পারবো না। বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ, আমি তখন জেলখানায় ছিলাম, তকসুর থেকে আমাকে ধরে নিয়ে গেলো, গাড়ি ঘোড়া ভাঙা মামলা দিল কয়েকটা থানায়। আরাফার রহমান কোকো মারা গেলেন, সেই লাশ যখন আসলো আপনারা দেখেছেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটা জানাজা হলে বাইতুল মোকাররম। আমরা সব নেতারা কেউ জেলে কেউ পলাতক, ম্যাডাম খালেদা জিয়া গৃহবন্দী, লক্ষ লক্ষ মানুষ আরাফার রহমান কোকোর সে জানাজা গিয়েছিল। কেন আরাফার রহমান কোকো কি ছিল? উনি একটি কাজ করেছিলেন, বাংলাদেশে ক্রিকেটকে টেস্টের মর্যাদা উনি পরিশ্রম করে এনে দিয়েছিলেন, এটা তার অবদান। তাছাড়া ওনার অন্য কোনো অবদান ছিল না। উনি উনি একটা ওনার পরিচয় জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তার একটা মানে ভাই, লক্ষ লক্ষ জনতা। ধন্যবাদ হাবিব ভাই, আপনার কাছে এটাকে ইচ্ছা করলে হয়। ওই জন্য কাউকে যখন অসম্মত করতে যায় এই জিনিসগুলি খেয়াল করতে তা আল্লাহ পাক যার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিত করে দিয়েছেন তার সম্বন্ধে যখন আমরা দোষারোপ করতে যাই তখন আমাদের একটা বিবেচনা করে বললে আমার মনে হয় ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি মীর মোস্তাক আহমেদ রবি আপনার কাছে একটু শুনতে চাইবো যে আমরা এত বছর পরেও যে স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে আমরা অনেক বিতর্ক করে থাকি, তো এই বিতর্কটা কেন, মানে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার মাইক্রোফোনটা আপনা থেকে অফ করা। আপনা থেকে অফ করা, আমি এখন ঠিক আছে। দেখেন এটা আমি বলি না, এতক্ষণ ধরে আমাদের হাবিব সাহেব যেটা বললেন ভালো, আমি শুনলাম সব কথাগুলো। আপনার যে প্রশ্নটা খুবই ভালো, এটা শেষ হওয়া উচিত, এটা নিয়ে আসলে অহেতুক তর্ক বিতর্ক এটা হয়। শুনেন, 23 বছর আন্দোলন সংগ্রাম করে একটি জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু এসেছেন, টুঙ্গিপাড়ার জন্ম নিয়া একজন মানুষ বঙ্গবন্ধুতে রূপান্তরিত হলেন এবং ফাদার অব দ্য নেশন হলেন। কেন হলেন? নিশ্চয়ই বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। দেশ উপহার দিলেন এবং গোটা বাঙালি, বাঙালি একটু তো মানে ইয়ে চলতে চায়, মানে স্বাধীন চেতা মানুষ, এদেরকে এক জায়গায় জড়ো করা খুব কঠিন। বঙ্গবন্ধু জাতির জনক একমাত্র উনিই পেরেছিলেন সমস্ত বাঙালিকে ইউনাইটেড করতে এবং বাঙালিকে ঐক্যবদ্ধ করে একটি সশস্ত্র বিপ্লবের মধ্যে এদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, যুদ্ধ করলো। উনি 7ই মার্চের বক্তৃতার মধ্যে ওনার স্বাধীনতা ঘোষণা, যুদ্ধ সব উনি করলেন,
তারপরে 26 মার্চে একটা মেসেজ উনি দিলেন, সেই মেসেজটি প্রথমে পাঠ করলেন হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে, দ্বিতীয়বার পাঠ করলেন আরেকজন ভদ্রলোক, তৃতীয়বার জন আমি সব নাম বলতে পারবো না, চতুর্থ কি পঞ্চমবার যখন উপলব্ধি করলেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে একজন সামরিক কর্মকর্তা যদি এই মেসেজটি পাঠ করে তাহলে এটা ভালো হবে। জিয়া রহমান মোটামুটি ভাবে ওই সময় উনি সিনিয়র মোস্ট একজন মেজর ছিলেন, ওনাকে দিয়ে মেসেজটি পাঠ করা হলো। প্রথমে উনি একটু ভুল পাঠ করেছিলেন যা আমি শুনেছি, অন্যদের কাছে আমি ওইটা শুনি নাই কিন্তু অন্যরা বলে তাই আমি বুঝলাম। এরপরে উনি পরিষ্কার ভাবে বলেছেন, আই মেজর জিয়া রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার, মানে ওয়ার সম্ভবত অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কি নিশ্চয়ই সব জায়গায় ইট ইজ রেকর্ডেড, সবাই জানে সবাই শুনেছে, উনি বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধুর যে নির্দেশনা এটাকে উনি পাঠ করেছেন। ওনাকে পাঠক বললে কেউ অসন্তুষ্টি হবে না বা কেউ অস্বীকার করবে না, কিন্তু উনি তো উনি ঘোষণা একজন মেজর সার্ভিং আন্ডার এক্সাইল গভর্নমেন্ট, সে ঘোষণা দিল আর যুদ্ধ হয়ে গেল, এটা হয় ইতিহাসকে যদি সত্যিকার অর্থে মূল্যায়ন করতে হয় মেজর জিয়া কিভাবে যুদ্ধ এসছেন ওগুলাতে আমি যাব না। উনি এই ঘোষণাটি পাঠ করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি যুদ্ধ করেন নাই এমন অনেক বক্তব্য আসে। না না, এটা যুদ্ধ শুনে যুদ্ধ সব সেক্টর কমান্ডার তো যুদ্ধ কমান্ড করা অর্গানাইজ করা যুদ্ধ করা কিন্তু এক জিনিস না, ব্রেন দিয়ে অ্যাকচুয়ালি সেক্টর কমান্ডার কজন যুদ্ধ করছে আমি তো জানি খুব রেয়ার, সেক্টর কমান্ডাররা সরাসরি যুদ্ধ করেছেন খুব রেয়ার কয়েকজন, ওনারা সেক্টর পরিচালনা করতেন বা জিয়া রহমান তো সেক্টর কমান্ডার প্রথম ছিলেন জেড ফোর্সের দিয়ে, তারপরে উনি ছিলেন ব্রিগেড কমান্ডার, কয়েকটা সেক্টর মিলে একটা ব্রিগেড ছিল, সে ব্রিগেড কমান্ডার হিসেবে উনি কাজ করেছেন যদ্দূর আমি জানি, আমার জানা ভুল হতে পারে যদ্দূর আমি জেনেছি। তো উনি তো ওনাকে যে যুদ্ধ করতে হবে এমন তো কোনো কথা না, উনি তো একটা প্ল্যান করে এখানে এই সোলজার পাঠাতে হবে এই সেক্টরে এই সোলজার পাঠাতে হবে এই যুদ্ধক্ষেত্রে এরা যেতে পারে, এটাও তো একটা সামরিক যে কৌশল সে কৌশলটা যদি উনি করে থাকেন সেটা এক ধরনের যুদ্ধ করা, সরাসরি গান নিয়ে যুদ্ধ করা সেক্টর কমান্ডার খুব কম আছে, খালেদ মোশাফ গুলি খেয়েছেন সরাসরি ব্যাটেলে ছিলেন আরো কেউ কেউ ছিলেন, সব সেক্টর কমান্ডার যে সরাসরি সেক্টরে যে যুদ্ধ করেছেন সাধারণ মানুষের মতন বা আমাদের মতন এটাও কিন্তু সঠিক না। যাই হোক আমি সে জায়গায় যাবো না, উনি যুদ্ধ করেননি বা করেছেন কিনা এগুলা এগুলা হচ্ছে মুখার মতন কথাবার্তা বলে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি যে প্রশ্নটি করেছেন সে জায়গায় আছেন, আপনি আগে ডিসাইড করেন ফাদার অফ দ্য হু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, হু হ্যাজ ডিক্লেয়ার্ড দি ওয়ার এগেইনস্ট পাকিস্তান, হু হ্যাজ আস্কড দ্য পিপল টু জয়েন দ্য লিবারেশন ওয়ার, ইজ বঙ্গবন্ধু শেখ মুজিব, এর কোনো বিকল্প নেই, বঙ্গবন্ধুর কোনো বিকল্প নেই, ইটস অনলি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হু হ্যাজ ডিক্লেয়ার্ড দি ওয়ার এগেইনস্ট পাকিস্তান। এখানে এখন যদি কেউ কেউ জিয়া রহমান সাহেবের কথা বলে এটা তো সঠিক না, এটা বেশি মানে খাতির করার জন্য বা বেশি তার দলের পক্ষে ইয়ে করার জন্য হয়তো বলে কেউ কেউ, সবাই এ কথা বলে না, এটা বোকার মতন কথা বলা হবে। যেমন একটা কথাই বলি, হঠাৎ করে একজন এসে যদি বললো যে যুদ্ধ করাটা হয় না, এটা যেমন বঙ্গবন্ধু 47 সালে যখন পাকিস্তান সৃষ্টি হলো তখন উনি বলেছেন এই পাকিস্তান বাঙালি পূর্ব পাকিস্তানের বাঙালিদের জন্য পাকিস্তান সৃষ্টি হয় নাই, তখন থেকে উনি মানে কি বলে 48 সালে 4 জানুয়ারি উনি ছাত্রলীগ তৈরি করলেন, আর 49 সালে যে আওয়ামী লীগ তৈরি হলো মানে আওয়ামী লীগের আগে কিন্তু উনি ছাত্রলীগ করলেন, সো দিস ইজ হাউ হি স্টার্টেড ইউ নো ফাইটিং এগেনস্ট পাকিস্তান এবং অর্গানাইজ করতে লাগলেন। উনি মানে 52 ভাষা আন্দোলন করেছেন, 54 নির্বাচন করেছেন ঐক্য ফ্রন্টের যুক্ত ফ্রন্টের, তারপরে উনি 62 ভাষা মানে শিক্ষা কমিশনের এগেনস্টে লড়াই করেছেন, 67 ছয় দফার জন্য লড়াই করেছেন, 69 গণ আন্দোলনে উনি ছিলেন, তারপরে 70 নির্বাচন এবং পরবর্তীতে 71 মুক্তিযুদ্ধ, এমনি ভাবে দেশ একটা পর্যায়ে যাওয়ার পরে তারপরে যুদ্ধ সংগঠিত হয় এবং আমরা মিত্রবাহিনীর সহযোগিতায় যুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীন একটি রাষ্ট্র পাই জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটা হলো সিম্পল হিস্ট্রি। এই হিস্ট্রিটাকে যদি কেউ অন্যভাবে বা অন্য খাতে প্রবাহিত করতে চায় দ্যাট উড বি অ্যাবসলিউটলি ফুলিশনেস। এই ফুলিশনেস বলে কোনো লাভ নেই, হ্যাঁ আমরা
সরকার পরিচালনা করছি, আমাদের কিছু ভুলভ্রান্তি হইতে পারে, আমাদের কিছু কার্যকলাপ খারাপ হতে পারে, সেটা এক জিনিস। কিন্তু আমরা 3000 মেগাওয়াট থেকে 30000 মেগাওয়াটে বিদ্যুৎ নিয়ে গেছি, তৃতীয় বন্দর পায়রা করেছি, পদ্মা সেতু বানাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি, দ্বিতীয় স্যাটেলাইট পাঠাবো, কর্ণফুলিতে বঙ্গবন্ধু টানেল হয়েছে, অসংখ্য ব্রিজ কালভার্ট ইত্যাদি ইত্যাদি, তারপরে সর্বক্ষেত্রে আমরা ইকোনমিক মানে আমাদের অর্থনৈতিক অবস্থান ভালো, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ যদি বলে দুর্নীতি হয়নি, এটা আমি বলবো না, দুর্নীতি হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, যাতে দুর্নীতি তারা পানিশমেন্টের আওতায় চলে এসছে। অতএব ভালো মন্দ মিলায় উই আর মাচ বেটার অফ, আরো ভালো আমাদেরকে করতে হবে। আমরা এখন ডেভেলপিং নেশনে আছি, আমাদের ডেভেলপ নেশনে আমাদেরকে যেতে হবে, এটাই টার্গেট হতে হবে। ধন্যবাদ। কারণ জি বলুন বলুন বলুন। আর আমরা সবচেয়ে যে জিনিসটা আমাদের, আমি 25 বছরে যেটা আমি বলি সেটা জিয়া রহমান বলেন আর এরশাদ সাহেব বলেন, আমি ওনারা দুজন মুরব্বী মানুষ, আমি শুধু ভদ্রভাবে বলবো, এদেশে যারা ব্যান্ড ছিল প্রডিউস করার জন্য, যারা নিজেরা চিন্তা করতো যে আমরা কোন রকমে জানে বেঁচে থাকতে পারলে ভালো, শাহ আজিজ মাওলানা মান্নান, আল বদর আল শামসের তৈরি করার মানুষ, তারপরে আপনার আরো অনেকে যারা যাদের গাড়িতে, তারপরে মুজাহিদি গোলাম আজম না আপনার ওই যে জামাত ইসলাম নিজামি, এদের গাড়িতে বিএনপি এবং এরশাদ সাহেব, কোনো সময় বিএনপি পতাকা তুলে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, আমাদের স্মৃতিসৌধকে কলঙ্কিত করেছে, আমাদের শহীদ মিনারকে কলঙ্কিত করেছে। এটাই হলো সবচেয়ে আমাদের জন্য ভেরি স্যাডেস্ট পার্ট অফ দি বেঙ্গলিজ অ্যাজ এ হোল। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আসবো আবার আমি। মোস্তফা হোসেন, আপনি যেটা বলেছেন অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনি যতটুকুই বলেছেন হাবিব ভাই এবং আপনি, চমৎকার একটা আলোচনা হচ্ছে, শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, মোস্তফা হোসেন, আপনার কাছে শুনতে চাইবো যে আপনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা খুবই দুঃখজনক। আর মোস্তফা হোসেন উনি বিএনপি সভাপতি মালয়েশিয়ার, আরেকজন আওয়ামী লীগ থাকার কথা ছিল লন্ডন থেকে, উনি যুক্ত হতে পারেনি, আজকে লন্ডনে অনেকগুলো প্রোগ্রাম চলছে, এই জন্য মোস্তাক আহমেদ রবি অবশ্যই একা পড়ে গিয়েছেন। মোস্তফা হোসেন, আপনার কাছে বাংলাদেশে যখন বিএনপি ছিল তখন কি গণতন্ত্র আসলেও ঠিক ছিল? তখন গণতন্ত্রের অবস্থা কি ছিল? শুধুমাত্র আওয়ামী লীগের সময়ে এখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে সেটা আপনি বলছেন, বিএনপি সময় আসলে কেমন ছিল আমাদের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, তখন কি মানুষ ভালো ছিলেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এমপি মহোদয় বলেছেন যে আসলে আজকে 16ই ডিসেম্বর, আজকে আমরা ভিন্নভাবে কথা নাই বলি, বা ওনারা অনেক আমার থেকে অনেক জানেন এবং সে একজন বীর মুক্তিযোদ্ধা, হাবিব ভাই আমার অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি তাদের লাগে এরকম কথা আমি বলতে চাই না, কিন্তু যেটা আপনি বলতে চাচ্ছেন যে জানতে চাচ্ছেন যে আমাদের পূর্বের গণতন্ত্র কেমন ছিল, আসলে বর্তমান এই এই আমাদের যে বর্তমান সরকার, যে ভোটারবিহীন সরকার, এই কথাটা আসলে আমি উচ্চারণ করতে চাচ্ছি না, তারপরও এসে গেছে ভোটারবিহীন সরকারের অধীনে আলোচনা করি, যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছি, আমি চাচ্ছি না তারপরে আনফরচুনেটলি এসে গেছে। আসলে বর্তমানে আমরা এই যে 21st সেঞ্চুরিতে এসে, এই সময়টায় ডিজিটালাইজেশন সময়তে এসে আমরা কতটুকু কথা বলতে পারছি, আমাদের দেশের মানুষ সত্যিকারেই একটা দলের বাইরে গিয়া যদি একটা কথা বলে, সেই কথার পরিণতি কি হতে পারে, কি পরিমানে কি পরিস্থিতি দেশের চলতেছে, এটা সবাই জানে। আসলে এটা আর আমি এখন বেশি করে বলতে চাচ্ছি না, যেহেতু তারা আমার অনেক সিনিয়র ব্যক্তিত্ব এবং রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। আমরা মূলত বিদেশে থাকি 32 বছর দেশের বাইরে, আমরা আল্লাহ রহমতে দেশের বাইরে থেকে ব্যবসা বাণিজ্য করে আমরা এখানে প্রতিষ্ঠিত, তারপরে আমরা দেশের বিএনপি সময় যে গণতন্ত্র আসছি, আমি আসছি ওখানে, আমি তো
আমরা তারপরে আমাদের যে দেশের প্রতি আমাদের যে অগাধ ভালোবাসা, দেশের প্রতি আমাদের যে আত্মার যে সম্পর্ক, এটা আমরা যত দূরেই থাকি আমরা এটা থেকে দূরে থাকতে পারি না। সেহেতু আমরা সবসময় বর্তমান ডিজিটাল সময়, প্রতি মুহূর্তে দেশের কখন কি হচ্ছে আমরা প্রতিটা সময় আমরা দেখতে পাই। তো সেই হিসাবে আমরা আগের এবং বর্তমানের সাথে যদি কম্পেয়ার করি, গণতান্ত্রিক দিক দিক থেকে যদি আমরা চিন্তা করি যে গণতন্ত্র কতটুকু আমাদের দেশে আছে, দেখেন বর্তমানে পরপর তিনটা নির্বাচন, গণতন্ত্র যে আমাদের আছে এই জিনিসটা আমরা সর্বপ্রথম আমরা অনুভব করি আমার ভোটের যে অধিকারটা, এটা হলো আমাদের গণতান্ত্রিক জায়গা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা। গত তিনটা বার আমাদের জনগণ আমাদের কেউ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতেই শেষ হয়ে যায়। কিভাবে অনুভব করবো? আসলে তো অনুভব করা আমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এই তিন টার্মের আগের যে কোনো সময়ের নির্বাচনে আপনি দেখেন অন্তত মিনিমাম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, ভোটের যে প্রয়োগটা এই জিনিসটা ছিল, কিন্তু সেটা এই গত তিন বারে একদম বিলীন হয়ে গেছে। অতএব আমরা বলতেই পারি আগের তুলনায়, এক্সকিউজ মি, তিনবার বলতে কোনটা, ওই যে 2008 যে নির্বাচনটি হলো ওটা তো কেয়ারটেকারের আন্ডারে হলো, জি, 8 এবং 14 এবং 18। এই যে পরপর নির্বাচনগুলি, এটা স্বাভাবিকভাবে আমাদের, আপনি একজন এমপি মহোদয়, আমি সম্মান রেখেই বলছি, আপনিও জানেন যে বর্তমানে নির্বাচনগুলা আমাদের যে দেশের গণতন্ত্রের যে একটা একটা প্রথম ধারা, এটা কিন্তু আসলে এখান থেকেই শুরু। যেমন আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সবচেয়ে প্রথম হলো আমাদের ভোট, সেই ভোটটাই আমরা দিতে পারি না। যেটা মোস্তাক আহমেদ রবি অনেক বলার চেষ্টা করেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যেটা নির্বাচনটা হয়েছে সেটাও কি ভোটের অধিকার মানুষের নিশ্চিত করতে পারেনি? 2008 নির্বাচনটা না, সেটা সেটা পারছে, সেটা তো অবশ্যই পারছে, কিন্তু সেটার ওই যে আমি একটু আগে বলছি, আপনি তো বললেন পার্সেন্টেজ অনুযায়ী অবশ্যই সেটা এই গত দুই টার্মের চেয়ে একটু ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোস্তফা হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি হাবিবুর রহমান, হাবিব ভাই আপনার কাছে শুনতে চাই যে মোস্তাক আহমেদ রবি অনেকগুলো বিষয়ে অবদান করেছে, আপনি এই ওনার প্রসঙ্গে কোনো কথা বলতে চান কিনা, বা আমরা নতুন করে কোনো প্রশ্ন করব কিনা আপনাকে? আপনি মাইক্রোফোনটা মিউট করা। এবার শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি আমি আগে আমি প্রথমে বলেছি আজকের দিনে আমি কাউকে হার্ট করতে চাই না, এটা আমি প্রথমে বলেছি, আবারও বলছি যে মোস্তাক ভাইকে তো আমি হার্ট করবই না, কারণ আজকের এই দিন আনার পেছনে ওনার অনেক বড় অবদান ছিল, আমার চেয়ে বেশি। আমি যুদ্ধে গেছি, ওনার মতো ওই রকম যুদ্ধ আমি করিনি, আমি ইন্ডিয়া গিয়েছি, ট্রেনিং নিয়েছি। তো মোস্তাক ভাইকে আমি বলবো, আপনি ধন্যবাদ, আপনি কিছু প্রশ্ন করেছেন, কিছু কথা উত্থাপন করেছেন, সেই কথাগুলি এ পর্যন্ত কেউ টক শোতে উত্থাপন করেনি, আর উত্তরে দেওয়ার আমার সুযোগ হয়নি, নিজের থেকে আমি কোনোদিনে দেব চিন্তা করিনি। সেটার এই যে জিয়া রহমান, মেজর জিয়া তৎকালীন যে ঘোষণাটি পাঠ করেছিলেন, এটা কে লিখে দিয়েছিলেন জিয়া রহমানের হাতে? ওই হ্যান্ডরাইটিংটা কার ছিল? প্রথমে জিয়া রহমান নিজেই কিন্তু আপনার সুপ্রিম কমান্ডার হিসাবে উনি ঘোষণাটি দিয়েছিলেন। পরবর্তী সময় আপনি যেটা বললেন যে রাজনৈতিক নেতাদের পরামর্শে উনি দ্বিতীয় ঘোষণাটা দিয়েছিলেন, এটা ঠিক, সেখানে কিন্তু ওটাও রাজনৈতিক নেতারা লিখে দেননি, লিখে দিলে উনি বঙ্গবন্ধু কথাকে লিখতেন, উনি যেহেতু রাজনীতি করতেন না, উনি বঙ্গবন্ধুকে শেখ মুজিবের পক্ষে আমি স্বাধীনতা ঘোষণা করছি, তাহলে ওটা লিখে দেওয়া ছিল, ওটা উনি নিজে সবপ্রতিভাবে উনি প্রথমে ঘোষণা করেছেন, দ্বিতীয়বার উনি উনার লেখায় উনি বলেছেন, অর্থাৎ উনি পাঠক না। একটি কথা আপনাকে আমি বলি যে 1982 থেকে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল, এর সাথে 90 এসে আমরা শেষ করলাম। এখন আমি আমানুল্লাহ আমান যদি শুধু দাবি করি যে আমরা এর সাথে উৎখাত করেছি বা এর সাথে বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে, তাহলে তো ঠিক হবে না, ওইটা 1982 থেকে শুরু করতে হবে।
30 সালে দীপালি শাহ জাফর জয়নাল থেকে শুরু করে সেলিম দেলোয়ার অর্পণ ঘোষুনিয়া ময়দুদ্দিন তিতাস আপনার সাধারণ সিরাজ সেলিম দেলোয়ার লাস্ট এসে আপনার ডাক্তার মিলন জিহাদ ধারাবাহিকভাবে প্রত্যেকখানে স্বীকার হয়েছে আমরা 90 সালে শেষ করেছি একটি জিনিস আপনাকে খুব পরিষ্কার করে বলি যে বাংলাদেশে সাজদা যুদ্ধ সংগঠিত করেছেন এক বাক্যে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু করেছেন এবং যদি 1970 সালে নির্বাচনটা যদি আজকের মতো নির্বাচন হতো ইয়াহিয়া খান যদি আজকের মতো নির্বাচনটা করত তাহলে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেত না আর একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জাতীয় সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করার দরকার থাকতো না তাইকার সরকার তো পাকিস্তান মুসলিম লীগ তারাই গঠন করত তাহলে ওই নির্বাচনটা সুস্থ হয়েছিল আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পেত তাহলে ওই ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বে খাজনা দেবেন না ট্যাক্স দেবেন না বেতন নিয়ে আসবেন বঙ্গবন্ধু বলার পর এই যে কথাগুলি সবাই পালন করেছেন কেউ পালন করতেন না উনি মানুষের ম্যান্ডেট উনি পেয়েছিলেন এমনি ভাবে আমি বলবো যে যদি আওয়ামী লীগ সংঘর্ষ অর্জন না করতো তাহলে চিটাং থেকে তৎকালীন মেজর জিয়া রহমান বলেন গাজীপুর থেকে মেজর শফিউল্লাহ বলেন আরো 50 জন আর্মি অফিসার যদি ঘোষণা করতো তাহলে তাদের কোর্ট মার্শাল হতো তার ম্যান্ডেট ছিল না তো তাহলে কি তাহলে এই ক্ষেত্রে বঙ্গবন্ধুর সাথে কারোর তুলনা করার কোনো প্রশ্ন আসতেছে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেননি বলেই তো উনি ওনার পক্ষে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে তাহলে এখানে ওনাকে টানার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আর মোস্তাক ভাই আর একটা ভালো কথা বলেছেন যে সেক্টর কমান্ডার যারা তাদের যুদ্ধ করার প্রয়োজন হয় না তারা পলিসি নির্ধারণ করে কোন কোন সেক্টর কমান্ডার যুদ্ধ করেছেন যুদ্ধ না করলে খালেদ মুশরফ তারপর কর্নেল তাহির তার আহত হয়েছে জিয়া রহমান কয়েকটা সেক্টরে উনি যুদ্ধ করেছেন নিজে পরিস্থিতির কারণে মিত্র হাফিজ উনারটা ছিলেন উনি যুদ্ধের একেবারে হুবহু ঘটনা তুলে ধরেছেন তারপরেও আমি মুস্তাক ভাইয়ের সাথে কথা বলতে চাই 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে পাকিস্তানে গিয়েছিলেন উনি বেঁচে আছেন কি বেঁচে আছেন আমরা কেউ জানতাম না তারপরেও কিন্তু স্বাধীনতা যুদ্ধটা ওনার নামেই পরিচালিত হয়েছিল অস্থায়ী সরকার যে গঠন হয়েছিল সৈয়দ নুরুল ইসলাম তো রাষ্ট্রপতি ছিলেন না উনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তার মানে কি তার মানে একজন রাষ্ট্রপতি তিনি কে তিনি বঙ্গবন্ধু উনি তো দেশে যুদ্ধ করেন নাই নেতৃত্ব দেন নাই তাহলে তার নেতৃত্ব কি এই দেশ অস্বীকার করতে পারবে পারবে ঠিক তেমনি ভাবে জিয়া রহমান সেক্টর কমান্ডার এটা অস্বীকার করার কোনো উপায় নেই কোনো উপায় নেই এবং জিয়া রহমানের ঘোষণাটা আমরা যেমন 90 সালে এসে আমি আমানুল্লাহ আমান আমি যদি ছিলেন জিহাদের লাশটি আমি যদি ঢাকা মেডিকেল কলেজ থেকে না নিয়ে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 3টি লাশ নিয়ে গেছিলাম 2টি কেড়ে নিয়েছিলাম 1টি নিয়ে গেছিলাম তাহলে সেদিন সর্বদলীয় ছাত্রকে হতো না আর সর্বদলীয় ছাত্রকে না হলে এর সাথে পতন হতো না ঠিক তেমনি ভাবে ওই সময় 27শে মার্চ আর্মি অফিসারের দরকার ছিল ওই ঘোষণাটা দেওয়া সেদিন যদি জিয়া রহমান অস্বীকার করতে আমি ঘোষণা দেবো না আমি তো পাকিস্তান আর্মির মেজর এবং আরো যদি 5 দিন অস্বীকার করতো তাহলে এই যুদ্ধটা শুরু হতে হয়তো আরো সময় লাগে কিন্তু জিয়া রহমান ওই ঘোষণাটা দেওয়ার আগে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই উনি 25শে মার্চ রাত্রে শেষ পরে অর্থাৎ 26শে মার্চ উনি রিভোল্ট করেছিলেন এবং রিভোল্ট করে তৎকালীন লেফটেন্যান্ট কমান্ডার আপনার কর্নেল জাঞ্জুয়া যিনি ওখানে তিরাঙ্গে ওনারও সিনিয়র ছিলেন ওনাকে সহ তৎকালীন পাকিস্তানের সমস্ত আর্মিকে উনি গ্রেপ্তার করেছিলেন ওনার নেতৃত্বে সেদিন তার সঙ্গে অনেকেই ছিলেন গ্রেপ্তার করেছিলেন তাদেরকে হত্যা করেছিলেন তার মানে কি তার মানে ঘোষণা দেওয়ার আগেই উনি বিদ্রোহ করেছেন উনি রিভোল্ট করেছেন উনি পাকিস্তানি আর্মিদের পাকিস্তানি আর্মিরা বাঙালিদের হত্যা করেছে গাজীপুরে একটু সংক্ষেপে শেষ করি প্রথম পাকিস্তানি আর্মিদের বুকে যদি কেউ গুলি চালিয়ে থাকে কারণ নেতৃত্বে যদি গুলি চালানো হয়ে থাকে তার নাম তৎকালীন মেজর জিয়াউর রহমান এ কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই কোনো উপায় নেই অতএব এটা অস্বীকার করে আমরা ছোট হতে যাই কেন যার যেখানে জায়গা তার সেখানেই থাকতে হবে কোনো সময় আমার মতো একজন বিবেকবান বিএনপি কর্মী আমি কোনো সময় বলবো না
যে বঙ্গবন্ধু জিয়া রহমান এক, জিয়া রহমানের জায়গায় জিয়া রহমান, বঙ্গবন্ধু জায়গায় বঙ্গবন্ধু সংগঠিত করেছে দেশের স্বাধীনতা যুদ্ধ, উনি 14 বছর জেল খেটেছেন, এটা তো অন্য কেউ খাটেনি, তাকে তো বিএনপি শত করে না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে করেননি, বেগম খালেদা জিয়াও করেনি, তাহলে টুঙ্গিপাড়া মাজার জিয়াত করতে যেতেন না, তারেক রহমানও করেননি, উনি মাজার জিয়াত করতেন না, করতে যেতেন না তাহলে, এখন একক সংখ্যাগরিষ্ঠতা ছিল সাইদুল জোটে, এইগুলি কেন হলো? এইগুলি হলো পরবর্তী সময়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর যখন জিয়া রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেক্টর কমান্ড চান্স পাকিস্তানের এজেন্ট হ্যান নানান কাহিনী, এই সমস্ত বলাবলির কারণেই কিন্তু বিএনপি যারা করে শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে তারা ভালোবাসে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা মাথা নত হওয়া উচিত, যিনি উনি স্বাধীনতা যুদ্ধের সময় বন্দী ছিলেন, তা না করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিষাদ বেগম খালেদা জিয়ার নামে কুৎসিত কথা, এই সমস্ত আলোচনা করার মধ্য দিয়ে বিএনপি যারা করে তখন তারাও তখন স্বাভাবিকভাবে তাদের লাগে, এই লাগালাগিটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। সরে এসে এখন আমি মনে করি আজকের দিনে হয়তো আমি খুশি হতাম যদি আজকের দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার একক ক্ষমতা উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাধীনতা যুদ্ধের সেই বন্দী দশার কথা চিন্তা করে বঙ্গবন্ধু তার প্রতি যে স্নেহের দৃষ্টি দেখেছিলেন, সবকিছু মিলে অতীতে আমরা অনেক ভুল ভ্রান্তি করেছি, জিয়া রহমান বঙ্গবন্ধুকে মারেন নাই এবং জিয়া রহমানকেও আওয়ামী লীগ মারেনি, অতএব এই জায়গায় আমরা মনে হয় 21 আগস্ট গ্র্যান্ড হামলা সেটা দুষ্কৃতিকারীরা করেছিল, বিএনপি বিচার করে নাই, অতএব বিএনপিকে কথা শুনতে হবে। আবার 1948 সালের 24শে জানুয়ারি এরশাদের সময় প্রায় 25 থেকে 30 জনকে হত্যা করেছিল, সেই এরশাদকে যদি প্রধানমন্ত্রী মানে বিশেষ দূত বানাতে পারেন, বিরোধী দলের নেতা বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, জোট করতে পারেন, তাদেরকে বিরোধী দলের নেতা এখনো রাখতে পারেন, তাহলে কি এই জিনিসগুলি আমার মনে হয় ভবিষ্যতে আর কোনো কিছু যদি না হয় এই দেশটা অনেক মানুষের জীবনের বিনিময় হয়েছে, এই দেশটা কিন্তু আমরা আর টানাটানি কামলা কামড়ে না করে আমার মনে হয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাক, তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করুক। আমি মনে করি এই দুই পরিবার, এই দুই পরিবার সম্বন্ধে আমরা যত কথা বলবো আমরা মনে ভালো করব না, আমার আমার পরিষ্কার বক্তব্য এটি আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধুকে আমি বঙ্গবন্ধু বলতে চাই, বিএনপিকেও বলবো জিয়া রহমানকে আপনার শহীদ জিয়া রহমানই বলেন, আসেন না, আমরা একমত হয়ে আজকের এই দিনে শপথ নেই, আমরা একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাই, এখন বাংলাদেশে গণতন্ত্র মোটেই নেই, যার যার ভোট সেজন্য দিতে পারে, আমরা সেই ব্যবস্থায় যদি ফিরে যাই আজকের এই স্বাধীনতা বিজয় দিবসের আপনার যে আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ, 30 লক্ষ শহীদদের রক্তের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি, 2 লক্ষ মা বোনকে আবারও শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে মীর মোস্তাক আহমেদ আপনার শেষ বক্তব্য আজকে শুনতে যাচ্ছি, প্লিজ এক লাইনে শেষ করবো, আমরা শেষ করে দেবো, আপনার মাইক্রোফোনটা আসলে আমি মিউট করি আবার মানে আমি অন করতে পারি না, মাইক্রোফোনটা আবার অফ করা। আমার শেষ কথা না, এত তাড়াতাড়ি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন আজকের জন্য, আজকের অনুষ্ঠানের আমরা চাই আপনি আমাদের মাঝে আরো বেঁচে না আলোচনা, হ্যাঁ ইনশাল্লাহ আরো কিছুদিন বেঁচে থাকতে হবে, তো তাদের তো মুশকিল, আল্লাহ পাক যেন বেঁচে বাঁচিয়ে রাখেন এই কামনাই করতে হবে। না আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আলোচক বৃন্দ, বিশেষ করে হাবিব এবং আমি হাবিব সাহেবের কথা, হাবিব আমার ছোট হাবিব আর তবুও সে একসময় কিন্তু ভালো নেতা ছিল, ভালো নেতা, অনেক বড় নেতা ছিল, ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি কিন্তু যাতায়াত লোক হতে পারে না সেন্ট্রালের, বিশেষ করে হি হ্যাজ প্লেড এ ভেরি ভাইটাল রোল, তাই আমার কষ্ট হয় যে উনি আজকে আমাদের সাথে নাই, এটা আমার আসলে খারাপ লাগে। আবার আমি যখন সেন্ট্রাল কমিটিতে ছিলাম আমি ওনার সাথে যে কেন আমার দেখা হয়নি দ্যাট ইজ অলসো ভেরি, তো আমি ছিলাম 73, 4, 5, 6, 7 পর্যন্ত, এরপরে আর হয়নি। এনিওয়ে তো উনি অনেক ভালো কথা বলেছেন, আসলে একটি সুন্দর ভবিষ্যতের চিন্তা করা উচিত 50 বছরে দাঁড়িয়ে, আমরা মনে করি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশ পৃথিবীর নেতৃত্ব দেবে, এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কামনা করি আশা করি,
এবং আমি চাই পৃথিবীর যে যে প্রান্তে বাঙালিরা আছে তারা মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকুক। দেখেন, কাউকে ছোট করা বা কাউকে হেয় করা বা কাউকে কারোর বিরুদ্ধে মিথ্যাচার করা এগুলো কিন্তু সমীচীন না। কি হয়, আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাঙালি ভাইয়েরা রাজনীতির সাথে ইনভলভ রাজনীতি করে। যখন জার্মানিতে বসে বা এই যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে দেখেন, যখন আমাদের প্রধানমন্ত্রী গেলেন, বিএনপি জামাত বা আওয়ামী লীগ বসে ওখানে বেশ স্লোগান পাল্টা স্লোগান, এটা কিন্তু আমরা বিদেশিদের কাছে ছোট হয়েছি আমার দৃষ্টিতে মনে হয়। ইংল্যান্ডও এরকম হয়, বিভিন্ন দেশে হয়, এগুলো কিন্তু সমীচীন না দেশের। তাতে তখন হয় কি, বাঙালি হিসেবে মানুষের সামনে কথা বলতে গেলে খুব লজ্জা লাগে যে বাঙালিরা কি এত আন্ডুরি, এত অসভ্য, এত খারাপ আচরণ করে। আমি শুধু বলবো, আল্লাহ পাক যাকে যত বড় করবে সে তত ছোট ভাই হিসেবে মানুষের সাথে আচরণ করবে, তাহলেই আল্লাহ পাক তার আরো বড় করবে। আর বিনয় বা সভ্যতার সাথে কথা বলার মধ্যে কোনো মানে ইয়ে নাই, মানে ছোট হওয়ার কোনো কারণ নেই। আমি যদি বিনয়ের সাথে সুন্দরভাবে কথা বলি এবং যদি মানে চেষ্টা করি দেশের মঙ্গলার্থে কথা বলি, দেখেন একটা জায়গায় কিন্তু আমি যখন দেশের বাইরে যাই আমি খুব একটা সোজা সাপটা একটা কথা বলি, 50 বছর এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে, মানে 50 বছর শেষ হতে যাচ্ছে মানে আমাদের বিজয় উৎসবটা। আমি যখন বাইরে যাই বাঙালিদের ব্যাপারে আমার কোনো আপোষ নেই, আপোষহীন কথাবার্তা বলি এবং আই ট্রাই টু অর্গানাইজ দ্য বেঙ্গলিজ, সে কোন দল করে না করে, কোথায় বাড়ি না বাড়ি আমি কিচ্ছু দেখি না। আর আমি যখন বাংলাদেশে থাকি আমি নেপোটিজম ফেভারিটিজম করে আমার সাত দক্ষিণ বাংলার মানুষের জন্য, সাতক্ষীরার জন্য। আমার সাতক্ষীরার মানুষের মেধা ভালো, সাতক্ষীরার মানুষের বুদ্ধি ভালো, কালচারালি খেলাধুলা সর্বক্ষেত্রে আমরা নাও উই আর অন দ্য টপ। আমার সেই দক্ষিণ বাংলার মানুষদের জন্য আমি শাউট করি এবং আমি গর্ববোধ করি। বাইরে গেলে বাঙালিদের জন্য, দেশে থাকলে আমার দেশের মানুষের জন্য, দলমত নির্বিশেষে। এবং আমার সম্পর্কে জানতে গেলে আমি বিনয়ের সাথে বলবো, আমার বিএনপির এখন বিএনপি হাবিব ভাই বা অন্য যারা আছেন তারা খবর নিতে হবে ওখানকার বিএনপির লোকজনদের সাথে, যে আমার আচরণ, আমার ব্যবহার, আমার কার্যকলাপটা কেমন। তা আমি আজকের দিনে সবার দীর্ঘায়ু কামনা করছি, মঙ্গল কামনা করছি এবং আশা করি আমাদের হাবিব সাহেবের মিসেস ইনশাল্লাহ উনি ভালো আছেন, কারণ ওনার শরীর খারাপ শুনছিলাম। আমি দোয়া করি উনি ভালো থাকুন, আলহামদুলিল্লাহ উনি সুস্থ থাকুন এই কামনা করে আপনাকে ধন্যবাদ দিয়ে 50 বছরের শুভেচ্ছা সবাইকে আবারও অত্যন্ত জোরালো ভাবে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক প্রতিকূলতার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ মোস্তফা হোসাইন, আপনার শেষ বক্তব্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, এবং আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য যেটা রবি ভাই আমাকে স্মরণ করে দিয়েছে। ধন্যবাদ, অনেক ভালো লাগলো আজকে এই স্বাধীনতা আমাদের বিজয়ের দিনের এবং শান্তিপূর্ণ একটি আলোচনা, এবং আমাদের এমপি মহোদয় অনেক সুন্দর কথা বলেছেন। আমি খুবই খুশি হয়েছি যে বিদেশের মাটিতে যখন উনি আসেন তখন সে দল কে আওয়ামী লীগ কে বিএনপি কে ওইটা দেখেন না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই, এমন একটা সুন্দর কথা বলছেন এবং নিজের এলাকার কথা তখন দলমত দেখেন না, এটা আসলে হওয়া উচিত। এবং আজকের দিনে এইরকম একটা জিনিস বলা আমি মনে করি এটা আমাদের জন্য অনেক পজিটিভ, এবং আমাদের দেশ গড়তে হলে আপনাদেরকে আসলে এই ধরনের সিদ্ধান্ত, সকল যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেকেরই এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। এবং যতই হিংসা হানাহানি যাই করুক আসলে দিন শেষে আমরা বাঙালি এবং সবাইকে চলে যেতে হবে, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, একত্র মানুষের মাথায় রাখতে হবে। সত্যি এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে, এবং আমাদের দেশটা যেভাবে ভালো চলে, সুন্দর চলে, আমরা যে যেখানেই থাকি আমরা সবসময় এই কামনাটাই করি। আমরা চাই আমাদের নেতৃবৃন্দের থেকে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে একটা সুন্দর রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের জনগণকে শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়া, বা এতটুকুই আমরা চাই। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার শেষ একটা আবেদন, আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের দর্শক যারা দেখছে আমাদের দেশের হয়তোবা এই এই প্রোগ্রামটা আমাদের উপর লেভেলের সবাই দেখবেন এবং এমপি মহোদয় এখানে আসেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী
একজন আমাদের কাছে অনেক মহিয়সী একজন নারী, সে আজকে তার জীবনের একটা কঠিন সময় সে পার করছে। এটা আমার মনে হয় শুধু বিএনপি পরিবার না, আমাদের দেশের 16 কোটি মানুষের হৃদয়ে তার একটা ভালো চিকিৎসার ব্যবস্থার জন্য সবাই আকাঙ্ক্ষা করে বসে আছে। আমি মনে করি প্রধানমন্ত্রী নিজের থেকে উদ্যোগ নিয়েও যদি এই একটা সিদ্ধান্তে আসে, আমরা খুব খুশি হব, জাতি খুশি হবে। এবং আজকে এই বিজয়ের 50 বছরের এই 16ই ডিসেম্বর শেষ মানে রাতের শেষ পর্যায়ে এসে এই আবেদনটা আমি রেখে, আমার এতটুকুই চাওয়া, আমি এতটুকু চেয়ে আমি আমার পক্ষ থেকে বিদায় নিলাম এবং সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে হাবিব ভাই, আপনার আপনার আজকের অনুষ্ঠানের জন্য। প্লিজ না, আমার শেষ বক্তব্য তো একটাই, আমি চাই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাক, হানাহানি বন্ধ হোক, গণতন্ত্রের পরিবেশ ফিরে আসুক। আর আপনার এই যে অনুষ্ঠান চলাকালীন সময় আপনার বাসাতে মানে কথাবার্তা বলে বাচ্চা কাচ্চা? না, আমার বাসায় না, আমার বাসায় না, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার একটাই বাচ্চা, সে আমার অন্য রুমে চলে যায়। এই এই কথাটা ভয়েসটা নয় দশের ওর থেকে নয় দশে ওনার দুই ভাইয়ের বাসা থেকে আসতে জানি যায় না। যা হোক, ওটা আমি আপনার মাঝে ডিস্টার্ব হতে এই জন্য বললাম। যা হোক, আজকে এই দিনে এই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের সুমতি দেখ, দেশে দেবে বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা মানে আল্লাহর কাছে আমি কায়মরু বাক্যে আমি চাই, আল্লাহ আমি তো মারা গেছিলাম 2009 সালের 9 জুলাই, দেশনেদের বেগম খালেদা জিয়া যদি আমাকে না পাঠাতেন, আমার সাধ্য ছিল না সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেওয়া। ওনার সিদ্ধান্তে আমি সিঙ্গাপুরে যেতে পেরেছিলাম, মহান আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি মনে করি যে আমার জীবনের হায়াতগুলি যদি হায়াত যে কয় বছর আল্লাহ মাজন রেখেছেন, সেই কয় বছর হায়াত আমার জীবন থেকে নিয়ে দেশনেদের বেগম খালেদাকে সুস্থ করে দেওয়ার জনগণের মাঝে ফিরিয়ে দেন, আমার কাছে না করতে নেই। আমি না থাকলে আমার পরিবার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। তারপরে আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ, যার জন্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দোয়া করছে, আল্লাহ পাক তাকে সুস্থ করলে বাংলাদেশের গণতন্ত্র হয়তো আবার ফিরে আসবে, আবার একটা সুন্দর দেশ উনি নেতৃত্ব দিতে পারবেন। নারীদের যেমন শিক্ষার ব্যবস্থা করেছেন, মুক্তির মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, আরো সুন্দর উনি অনেক কাজ করতে পারেন, দেশের মানুষ উপকৃত হবে। আমার একটা পরিবার ধ্বংস হয়ে গেলে তাতে কোনো আসে যাবে না, বরং সারা বাংলাদেশ ভালো থাকলে আমি হয়তো আল্লাহ আমাকে নিয়ে গেলে আমার না করতে নেই। আজকে আমি কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আলোচকবৃন্দকে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত এবং অনেক কমেন্ট করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আমরা আমাদের যে 85 বছরতম বিজয়ের মাসে একটাই কামনা যে মানুষের, সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো অবশ্যই যে সরকারই থাকুক না কেন সেই প্রত্যাশা পূরণ করবে, এবং সাধারণ মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে তাদের জন্য কাজ করে যাবে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।